আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা আলোচনা করব স্থির বিদ্যুৎ অর্থাৎ স্থির তড়িৎ এই অধ্যায়টা নিয়ে। বিশেষ করে যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের পদার্থবিজ্ঞান বইয়ের দশম অধ্যায় এটি। তো আজকে আমরা কথা বলবো তোমাদের দশম অধ্যায় নিয়ে। তো চলো আমরা পূর্বের ন্যায় আজকেও দেখে নেব যে এই অধ্যায়টাতে আমাদের স্পেশাল কোন জিনিসগুলো বিস্তারিতভাবে আলোচনা করার আছে। তো ফার্স্ট আমরা আলোচনা করব চার্জ বা আধান এই বিষয়টি নিয়ে। তারপর আমরা আলোচনা করব ঘর্ষণের ফলে যে স্থির বিদ্যুতের তৈরি হয় সেই বিষয়টি নিয়ে। এরপর আমরা আলোচনা করব বৈদ্যুতিক আবেশ এই জিনিসটা নিয়ে। তারপর আমরা আলোচনা করব ইলেকট্রোস্কোপ এই স্পেশাল এই একটা বিষয় নিয়ে। তারপর আমরা আলোচনা করব বৈদ্যুতিক বল। এরপর আমরা আলোচনা করব তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ যে একটা ইলেকট্রিক ফিল্ড যে আছে সেই বিষয়টা নিয়ে। তারপর আমরা আলোচনা করব ইলেকট্রন পটেনশিয়াল অর্থাৎ আমরা যে বিভব শক্তি বলি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব বিভব পার্থক্যকে। এরপর আমরা আলোচনা করব ধারক বা ধারকত্ব যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে। তারপর আমরা সবশেষে আলোচনা করব স্থির যে বিদ্যুৎ বা স্থির যে তড়িৎ অধ্যায়টা সেই স্থির বিদ্যুতের কত জায়গায় আমরা বাস্তব জীবনে ব্যবহার করে থাকি তার কিছু ব্যবহার নিয়ে। অর্থাৎ এই যে দেখতেই পাচ্ছ অনেক বড় একটা লম্বা লিস্ট, এই বিষয়গুলো আজকে আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করব। তো এই টোটাল বিষয়গুলো যদি তোমরা একটু ধৈর্য ধরে সময় নিয়ে শুনতে পারো তাহলে আশা করা যায় এই অধ্যায় সম্বন্ধে তোমাদের একটা বেসিক কমপ্লিট ধারণা হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা ফার্স্ট কি শুরু করব, চার্জ বা আধান এই বিষয়টা নিয়ে। তো এই চার্জ বা আধান এই জিনিসটা বলার আগে তোমাদেরকে আমরা একটা গল্প শেয়ার করতে চাই যে আসলে তড়িৎ বা চার্চের উৎপত্তি কোথা থেকে। এটা মূলত খ্রিস্টপূর্ব 600 দিকে। তোমরা তো জানো যে খ্রিস্টপূর্ব সালটা কেমন, সেটা যীশু খ্রিস্টের জন্মেরও আগে, তারপরে থেকে সাধারণত খ্রিস্টাব্দে হিসাব করা হয়। তো এই খ্রিস্টপূর্ব 600 দিকে বিজ্ঞানী থেলিস এই আম্বার গাছ, যেটাকে সাধারণত পাইন গাছ বলা হয়, এই গাছ থেকে এক ধরনের একটা আঠা বের হতো। তো এই আঠাটা অনেক শক্ত ছিল, যে কারণে সেই সময়ে ওই যুগের ওই মানুষগুলো এটাকে সোলেমানি পাথর বলে সম্বোধন করতো। এই পাথরটার একটা ম্যাজিক্যাল বিষয় ছিল, রেশমি কাপড় দিয়ে যদি তুমি ঘষা দিতে তাহলে দেখা যেত তার মধ্যে একটা আশ্চর্য শক্তির তৈরি হতো, যেটাকে আমরা এখন চার্জ নামে জানি। তো তাকে কোনো কিছুর আশেপাশে নিয়ে গেলে সেটা সেই জিনিসগুলোকে আকর্ষণ করতো। তো তখন থেকেই মূলত সেখান থেকেই এই স্থির তড়িৎ বা একটা চার্জের সৃষ্টি। তবে এইখানে আর একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে আমরা ইলেকট্রনকে কেন ইলেকট্রন নামেই ডাকি তার আর একটা কারণ এই বিষয়টা, সেটা হচ্ছে এই যে আমরা আম্বার বা পাইন গাছ বলি যেখান থেকে মূলত প্রথম চার্জের সৃষ্টি, আর এটা মূলত ইলেকট্রন প্রবাহের কারণেই সৃষ্টি হয় আমরা জানি। তো এই আম্বার বা পাইন গাছের গ্রিক নাম হচ্ছে ইলেকট্রন, যে কারণে এই গাছ থেকে প্রথম তৈরি হওয়ার কারণে এই নাম দেওয়া হয়েছে ইলেকট্রন। তো এই জিনিসটা থেকে আমরা এখন ভেঙে ভেঙে দেখব যে আসলে চার্জ বা আদান কী। আমরা তো জানলাম যে চার্জ বা আদানের উৎপত্তি কীভাবে হলো, তো তার জন্য আমাদের কী কী করতে হবে। এরপর দেখো আরও বেশ কিছু উদাহরণ তোমার বইয়ে দেখবে দেওয়া আছে, যে চিরুনি দিয়ে যদি তুমি যখন কী করবে আশ্রাবে বা মাথা আশ্রাবে, তুমি চুল আশ্রাবে বা তুমি কোনো কিছুর সাথে ঘষা দেবে, তখন দেখবে তার মধ্যে এক ধরনের চার্জের সৃষ্টি হয়। এটাকে স্থির চার্জ বলা হয়। তুমি ছোটো ছোটো কাগজের টুকরোগুলোকে এর কাছে আনলে দেখবে কিছুক্ষণ এটাকে টেনে ধরে থাকবে, যখন চার্জটা ভ্যানিশ হয়ে যাবে তখন কাগজের টুকরোগুলো চিরুনি থেকে পড়ে যাবে। এবার তুমি আকাশে বিদ্যুৎ চমকানোর কথা বলতে পারো। এই প্রত্যেকটা ঘটনাতে যে বিষয়গুলো দায়ী তা হচ্ছে এই চার্জ বা আধান। তো আমরা চার্জ বা আধান কীভাবে কাজ করে, এর উৎপত্তি কীভাবে, এটা তো জানলাম। এখন দেখবো আসলে চার্জ জিনিসটা কী। তো তার জন্য আমার কী করতে হবে, কেমিস্ট্রি বইয়ে হালকা ফিরে যেতে হবে, যেখানে পরমাণুর মডেল তোমরা যদি কেমিস্ট্রি বইয়ের তৃতীয় অধ্যায়টা পড়ো, অথবা এই চ্যানেলে আমার পরমাণুর মডেলের উপরে আলাদা একটা ভিডিও তৈরি করা আছে, তোমরা চাইলে চ্যানেল ভিজিট করে সেটা দেখে আসতে পারো। তো আমরা এখন দেখবো চার্জ বা আধান এই জিনিসটা কী। তো তার জন্য কী করতে হবে, আমরা একটা পরমাণু আঁকি। তো খেয়াল করো একটা পরমাণুর এই যে কেন্দ্রে, একটা পরমাণুর কেন্দ্রে সবসময় কী থাকে আমরা জানি, নিউক্লিয়াস থাকে, এটাকে বলা হয় কেন্দ্রে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের মূলত দুইটা জিনিস থাকে, সেটা হচ্ছে একটা প্রোটন আর একটা নিউট্রন। তো আমি প্রোটনটাকে কী করছি, পি দিয়ে, এবং নিউট্রনটাকে এন দিয়ে বোঝাচ্ছি।
তো এই দুইটা জিনিস কি করে, সাধারণত নিউক্লিয়াসের ভেতরে থাকে। তো নিউটনের সাধারণত কোনো চার্জ থাকে না, নিউটনের চার্জ কি জিরো, এই জন্য এটাকে নিউট্রাল বলা হয়, যে চার্জ নিরপেক্ষ। কিন্তু প্রোটনে যে চার্জটা থাকে তাকে বলা হয় প্লাস বা পজিটিভ, অর্থাৎ পজিটিভ চার্জ থাকে। তাহলে দেখো, একটা জায়গায় মাত্র দুইটা জিনিস আছে, তার একটা চার্জ পজিটিভ আর একটা চার্জ হচ্ছে শূন্য বা জিরো। তাহলে এবার তোমরাই ভাবো যে শূন্য আর জিরো চার্জ যোগ করলে তাদের যোগফল কী বের হবে, অবশ্যই পজিটিভ চার্জ বের হবে, যে কারণে নিউক্লিয়াসের আদান হচ্ছে পজিটিভ বা ধনাত্মক। এবং এর চারপাশে যে কক্ষপথ রয়েছে, আমরা জানি যে পরমাণুর চারপাশে যে কক্ষপথগুলো সেখান দিয়ে ইলেকট্রন ঘোরে, তবে এই ইলেকট্রনের আদান হচ্ছে নেগেটিভ। তাহলে দেখো এতটুকু ক্লিয়ার যে পরমাণুর কেন্দ্রে থাকে ধনাত্মক চার্জ এবং চারপাশে যে ইলেকট্রনগুলো ঘোরে সেগুলোর চার্জ থাকে নেগেটিভ। এখন বিষয় হচ্ছে পরমাণুর কেন্দ্রে ঠিক যতগুলো প্রোটন থাকে তার চারপাশে ঠিক ততগুলো ইলেকট্রনই ঘোরে, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা সেম। তার মানে এই প্রোটন সংখ্যার চার্জ যতগুলো হবে ইলেকট্রন সংখ্যার চার্জ ঠিক ততগুলোই হবে। তবে নিউটনের সংখ্যা, এই যে নিউটনের সংখ্যা সেটা প্রোটনের সমানও হতে পারে, আবার প্রোটনের থেকে বেশিও হতে পারে। তবে নিউটন সংখ্যা কম বেশি হতে পারে, কম না এক্স্যাক্ট বেশি অথবা সমান হতে পারে। এখন দেখো এই যে চার্জের পরিমাণ সমান থাকার কারণে প্রত্যেকটা পরমাণু কী থাকে, প্রাথমিকভাবে স্থির অবস্থায় থাকে, এটা সরাসরি কারোর সাথে বিক্রিয়া করে না। কিন্তু বাই চান্স কোনোভাবে তুমি যদি এই যে কক্ষপথ রয়েছে খুব ভালোভাবে খেয়াল করো, সেটা হচ্ছে এই যে শক্তিস্তরগুলো রয়েছে, ব্যান্ডগুলো রয়েছে, এখান থেকে যদি কোনো একটা ইলেকট্রনকেও তুমি বের করে দিতে পারো, কী করো, কোনো একটা ইলেকট্রনকেও যদি তুমি বের করে দিতে পারো, তাহলে খেয়াল করো যদি সাপোজ এখানে 10টা প্রোটন ছিল আর 10টা ইলেকট্রন ছিল, তুমি যদি একটা ইলেকট্রনকেও বের করে দাও তাহলে আর 9টা ইলেকট্রন থাকবে। কিন্তু ভেতরে প্রোটন তো কয়টা আছে, 10টাই, কারণ পরমাণুর ভিতর থেকে কখনো প্রোটনকে বের করা যায় না। হ্যাঁ, কখনো কোনো প্রোটনকে বের করানো যায় না, যেটা যায় সেটা হচ্ছে ইলেকট্রনকে বের করা। তার মানে কী হচ্ছে, তুমি ইলেকট্রনকে বের করে দিলে প্রোটন থেকে যাচ্ছে। তাহলে দেখো একটা প্রোটন বেশি আছে, তার মানে তোমার একটা চার্জ কিন্তু বেশি আছে। এই জন্য তুমি কোনো পরমাণুর ভেতর থেকে যতগুলো ইলেকট্রন বের করে দেবে ঠিক ততগুলো ধনাত্মক চার্জে আহিত হবে সেই বস্তুটা, তখন এই বস্তুটার চার্জ হবে কি, পজিটিভ। এবং একটা বের করে দিলে একক পজিটিভ, দুইটা বের করে দিলে তোমার দুইটা পজিটিভ, অর্থাৎ দ্বিধনাত্মক চার্জযুক্ত হবে। তো এইভাবে দেখো যখন একটা ইলেকট্রনকে তুমি কোনো একটা পরমাণু শক্তিস্তর থেকে বের করে দিতে পারো, তখনই কেবল সেই পরমাণুটা একটা আধানের সৃষ্টি হয়, সেই আধানটাকেই বলা হয় মূলত চার্জ। আশা করি এই চার্জ জিনিসটা কি এবং কিভাবে তৈরি হয় তোমরা সেটা বুঝতে পেরেছো। এবং দেখো এই চার্জকে কাজে লাগিয়ে অসংখ্য পদার্থ তৈরি করা যায়। যেমন আমরা জানি যে পরমাণু আর অণুর ধারণাগুলো, যে 118টা মৌলিক পরমাণু রয়েছে এবং এদেরকে কাজে লাগিয়ে অসংখ্য অণু তৈরি করা যায়। যেমন সবথেকে ছোটো পরমাণু কি হাইড্রোজেন, এর সাথে অক্সিজেনকে কাজে লাগিয়ে পানি তৈরি করা যায়। এরপরে দেখো একটা কার্বন পরমাণুর সাথে 4টা হাইড্রোজেন পরমাণুকে আমি যদি যুক্ত করি, তাহলে এটা রান্নার কাজে ব্যবহার করা একটা গ্যাস হয়ে যায়। তো এরকম হাজারো পদার্থ তৈরি করা যায়, এটা অবাক হবার কিছুই নেই, কারণ এই মৌলিক পদার্থগুলোকে বা পরমাণুগুলোকে কাজে লাগিয়ে অসংখ্য কী করা যায়, পদার্থ তৈরি করা যায়। এবং এগুলো তৈরি করার সময় যেটা কাজ করে সেটা হচ্ছে এই চার্জ বা আধান, কারণ এদেরকে একটার একটার সাথে যুক্ত হতে চাইলে কী করতে হয়, কাউকে ইলেকট্রন ছাড়তে হয় আর কাউকে গ্রহণ করতে হয়। তো সেমভাবে ইলেকট্রন বের করলে যেহেতু ধনাত্মক চার্জের সৃষ্টি হয়, আরেকটা যদি কেউ এই ইলেকট্রনটা রিসিভ করে বা গ্রহণ করে, তাহলে খেয়াল করো সে কী করতেছে, নেগেটিভ আদান গ্রহণ করতেছে। তার মানে ওই পাশে যদি আগে মনে করো 5টা প্রোটন থাকতো আর 5টা ইলেকট্রনই ছিল, সেমভাবে 5টা ইলেকট্রনই ছিল, কিন্তু এই পদার্থটা আর একটা ইলেকট্রন রিসিভ করার কারণে তার ইলেকট্রনের সংখ্যা বেড়ে কী হয়ে যাবে, 6টা ইলেকট্রন, তার মানে একটা ইলেকট্রন বেশি। তার মানে আমরা জানি ইলেকট্রনের আদান নেগেটিভ, সো সেই পরমাণুটার আদান হয়ে যায় একক নেগেটিভ। এই কারণে কোনো পরমাণু ইলেকট্রন ছাড়লে তখন ধনাত্মক আদানের সৃষ্টি হয়, আর কোনো পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ করে বা রিসিভ করে তখন তার আদান হয়ে যায় নেগেটিভ। এখন দেখো তোমরা যখন আরেকটু উপর ক্লাস উঠবে তখন এই পরমাণুর ইলেকট্রন গ্রহণ
আর বর্জন এগুলোর উপর ভিত্তি করে দেখবে আরও কী করবে, অনেক বিস্তারিতভাবে তিনটা পদার্থ সম্বন্ধে তোমাদেরকে ব্যাখ্যা দেওয়া হবে। যেমন একটাকে পরিবাহী বলা হয়, আর একটাকে অপরিবাহী বলা হয়, অপরিবাহী, এবং আর একটা অর্ধ পরিবাহী রয়েছে, অর্ধ পরিবাহী। খুব ভালোভাবে খেয়াল করো। তো এগুলোকে তোমরা বিভিন্ন কিছুর উপর ভিত্তি করে সংজ্ঞা দিতে পারো, একটা বিদ্যুৎ পরিবহনের উপর ভিত্তি করে, আর একটা এই যে চার্জের বিষয়টা রয়েছে তার উপরে ভিত্তি করে, আর একটা এদের মধ্যবর্তী যে রোধ রয়েছে সেই রোধের উপরে ভিত্তি করে, অর্থাৎ রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে। তো তোমাদের বইয়ে দেখবে খুব সুন্দর করে এই চার্জের উপর ভিত্তি করে এদের কী করা হয়েছে, ডেফিনেশন বা সংজ্ঞা দেওয়া হয়েছে। তো পরিবাহী বলতে সাধারণত এমন কোনো পদার্থকে বোঝায় যাদের এই যে আমরা চারপাশে শক্তিস্তরের কথা বললাম, সেই শক্তিস্তরে একটা বা দুইটা ইলেকট্রন থাকবে। যখন তোমরা কেমিস্ট্রি বইটা পড়বে তখন এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবে। যেমন আমরা সাধারণত সোডিয়ামের কথাই বলি, শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে। তো এরকম একটা দুইটা তিনটা ইলেকট্রন যাদের সর্বশেষ শক্তি স্তরে থাকে তখন এরা কী করে, খুব ইজিলি ঘোরাঘুরি করতে পারে এবং মুক্তভাবে পুরো পরমাণু জোরে ঘুরে বেড়ায়। এই যে মুক্তভাবে ইলেকট্রনগুলো স্বাধীনভাবে ঘোরাফেরা করার কারণে আমরা জানি যে এই চার্জ বা আদান যখন প্রবাহিত হয়, মানে গতিশীল থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তখন তার বিপরীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। সো যারা খুব সহজে ঘোরাঘুরি করতে পারে কি হয়, তাদের ঘোরাঘুরির কারণে তারা অন্য জায়গায় চলে যেতে পারে খুব ইজিলি, যে কারণে কি হয় তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তো এই জন্য তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। তাহলে পরিবাহী পদার্থ কি, এক কথায় সিম্পল, যাদের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে। আর চার্জের উপর ভিত্তি করে কি, যেসব পদার্থের শেষ শক্তি স্তরে মুক্ত ইলেকট্রন থাকে, এরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারে, তাদেরকে সাধারণত পরিবাহী পদার্থ বলা হয়। আর অপরিবাহী, একদম অপরিবাহীটা তার ঠিক উল্টো, সেটা হচ্ছে এদের মধ্যে যে চার্জগুলো থাকে বা ইলেকট্রনগুলো থাকে তারা একদম শক্তভাবে আবদ্ধ থাকে। যারা খুব সহজ কী করে না, চাইলেও হাজার চাইলেও সেগুলো কী করে না, কখনো মুক্তভাবে চলাফেরা করতে পারে না, তাই এদেরকে বলা হয় অপরিবাহী। যেমন অনেকটা নিষ্ক্রিয় গ্যাসের মতো ইনস্টেবল ইলেকট্রন বিন্যাস থাকে। আর অর্ধপরিবাহী, এরা প্রাথমিক অবস্থায় অর্থাৎ শুরুর দিকে এই অর্ধ মানে অপরিবাহীর মতো থাকে, যে ইলেকট্রনগুলো খুব শক্তভাবে আটকানো থাকে, এরা স্বাধীনভাবে চলাফেরা করে না। কিন্তু এদেরকে যখন তুমি তাপ দিবে, টেম্পারেচার দেবে, অনেক বেশি তাপ দেবে, আমরা জানি তাপে আয়তন বেড়ে যায় এবং অণুপরমাণুগুলোর কম্পন বেড়ে যায়, তখন কী হয় এদের মধ্যে কম্পিত হয় এবং অণুপরমাণুগুলো ছোটাছুটি করে প্রচুর পরিমাণে। তো ছোটাছুটি করার কারণে তাদের গতিশক্তি বেড়ে যায়, ফলে এই ইলেকট্রনগুলো যেগুলো আবদ্ধভাবে শক্ত ছিল সেগুলো মুক্তভাবে চলাচল করতে পারে, যে কারণে অধিক তাপমাত্রায় সেগুলো তখন পরিবাহী হিসেবে কাজ করতে, যেটা পরিবাহীর বৈশিষ্ট্য ছিল। তো এগুলো হচ্ছে তোমার চার্জের উপর ভিত্তি করে পরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী। তো পরিবাহীর উদাহরণ তামা, রূপা, সোনা এরকম আছে। অপরিবাহীর মধ্যে কী রয়েছে, কাঠ আছে, কাঁচ আছে, এরকম অনেক কিছু আছে, কাগজ আছে। এরপর দেখো অর্ধপরিবাহী সাধারণত সিলিকন আর জার্মেনিয়াম, তোমাদের বইয়ে দেখবে সিলিকন জার্মেনিয়াম খুব সুন্দর এরকম উদাহরণ আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আসলে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। তো এই বিষয়গুলো যদি তোমরা ক্লিয়ার বুঝে থাকো তাহলে আশা করা যায় চার্জ বা আদান এই পার্টটা মোটামুটি শেষ হয়ে গেছে। তো এইসব সম্বন্ধে তোমরা আরও বিস্তারিত জানবে, যেমন রোদের উপর ভিত্তি করে এদের মধ্যে শক্তিস্তর বা ব্যান্ড থাকবে, কতটুকু রোদ থাকলে পরিবাহী, কতটুকু রোদ থাকলে অপরিবাহী, কতটুকু রোদ থাকলে অর্ধপরিবাহী। শুধু এতটুকু মনে রাখো, রোদ যত বেশি হবে তাদের পরিবহনের ক্ষমতা তত কমে যাবে, অর্থাৎ অপরিবাহী পদার্থের রোদের পরিমাণ সব থেকে বেশি থাকবে আর পরিবাহী পদার্থের রোদের পরিমাণ সব থেকে কম থাকবে। আশা করি এই বিষয়টা তোমাদের মাঝে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আলোচনা করব ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি, অর্থাৎ ঘর্ষণের ফলে কিভাবে স্থির বিদ্যুৎ বা তড়িতের উৎপত্তি হয়। তো তার জন্য আমরা কি করব, খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট বা একটা কি করব, একটা পরীক্ষা করব। দেখব তোমাদের বইয়ে দেখবা দুইটা উদাহরণ দেওয়া আছে খুব সুন্দর করে। পয়েন্টটা কি হচ্ছে যে ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি, স্থির বিদ্যুৎ তৈরি। তো খেয়াল করো এই ঘর্ষণে স্থির বিদ্যুৎ তৈরি এই জিনিসটা দেখবে তোমাদের বইয়ে খুব সুন্দর করে দুইটা উদাহরণ দেওয়া আছে। সেটা হচ্ছে যে একটা কাঁচ কি করবে, একটা কাঁচ নেবে আর একটা কি নেবে, সিল্ক কাপড় নেবে, যেটা আমরা শুরুতেই চার্জের উৎপত্তির সময় বলেছিলাম যে পাইন গাছের আঠা আর সিল্ক দিয়ে ঘষা হয়েছিল, ঠিক সেমভাবে। কারণ
পরবর্তীতে কি করা হয়েছে তোমার দেখা গেছে আরো বিজ্ঞানীরা কি করেছে সেটা নিয়ে গবেষণা করেছে দেখছি চারপাশে আরো অনেক বস্তু আছে যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে তো সেইভাবে মূলত বিপুল হারে এরকম চার্জের উৎপত্তি স্থির তড়িৎ তারপর ধীরে ধীরে চল তড়িৎ বা তড়িতে তোমরা পরের অধ্যায়ে সেটা পাবে তো দেখো এই কাঁচ কাঁচকে যদি সিল্কের কাপড় দিয়ে ঘষা হয় তাহলে দেখবে খুব সুন্দর একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে এই কাঁচদণ্ড থেকে ইলেকট্রন সিল্কে চলে যায় কাঁচকে যখন তুমি সিল্কের কাপড় দিয়ে ঘষবে তখন কাঁচের মধ্য থেকে ইলেকট্রন সিল্কে চলে যায় তাহলে এখানে বলো ইলেকট্রন চলে যাচ্ছে তার মানে কিন্তু তোমরা পুরো বিষয়গুলো এখন বুঝতে পারছো যে কি হচ্ছে এখানে কারণ আমরা জানি ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত সো ইলেকট্রন সিল্কে চলে যাচ্ছে তার মানে কি এই জিনিসটা পজিটিভ চার্জযুক্ত হয়ে যাচ্ছে কারণ যে সারে আমরা জানি সেখানে প্রোটনের পরিমাণ বেশি থাকে সো সেটা ধনাত্মক চার্জযুক্ত আর এটা গ্রহণ করছে তার মানে এখানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে সো এটা নেগেটিভ চার্জযুক্ত তার মানে তোমার পরীক্ষায় এখানে যদি আসে আসতে পারে কাঁচদণ্ড কোন চার্জে আহিত হয় ধনাত্মক সিল্ক নেগেটিভ এখানে ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে কাঁচ থেকে সিল্কে চলে যাবে ঠিক সেমভাবে দেখবে আর একটা উদাহরণ দেওয়া রয়েছে সেটা হচ্ছে তুমি যদি একটা প্লাস্টিক নাও তোমাদের বইয়ে দেখবে আর একটা উদাহরণ দেওয়া রয়েছে প্লাস্টিক আর একটা যদি তুমি কী নাও ফ্লানেল মানে ফ্লানেল ফ্লানেল এই তুমি কী করো একটা প্লাস্টিক নেবে আর একটা ফ্লানেল যদি নাও তাহলে ফ্লানেল আর প্লাস্টিক এদের মধ্যে যদি তুমি কী করো একটা প্লাস্টিককে আর একটা ফ্লানেল দিয়ে যদি তুমি কী করো একটা ঘষা দাও ঘষা দেওয়ার পরে দেখবে খুব সুন্দর করে এতে ফ্লানেল থেকে কী করবে একটা ইলেকট্রন তোমার প্লাস্টিকে চলে আসবে অর্থাৎ ইলেকট্রনগুলো প্লাস্টিকের দিকে প্রবাহিত হবে তো প্লাস্টিকের দিকে প্রবাহিত হওয়া মানে কি তাহলে প্লাস্টিক নেগেটিভ চার্জযুক্ত হয়ে যাচ্ছে আর ফ্লানেলটা তোমার ফ্লানেল এটা কী হয়ে যাচ্ছে পজিটিভ চার্জযুক্ত হয়ে যাচ্ছে তার মানে কি হচ্ছে এটা কিন্তু পজিটিভ আর এটা কিন্তু নেগেটিভ চার্জযুক্ত হয়ে যাচ্ছে ঠিক দেখো এই জিনিসটার সাথে ফ্লানেলের মিল আছে কাঁচের সাথে আর সিল্কের সাথে প্লাস্টিকের মিল আছে তার মানে সবসময় ইলেকট্রন যেদিকে যাবে যেখানে যাবে সেটা নেগেটিভ চার্জযুক্ত হবে আর যেখান থেকে বের হবে সেটা সবসময় পজিটিভ চার্জযুক্ত হবে তোমার বিশেষ করে যখন চলতড়িতের বর্তনী বা সার্কিট অঙ্কন করবে তখন এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে কোথা থেকে ইলেকট্রন বা চার্জ বের হবে আর কোন দিক থেকে মানে কোথায় প্রবেশ করবে এই জিনিসটা মনে রাখলে তখন তোমাদের কাজে দেবে এখন দেখো এটা তো আমরা দেখলাম যে ঘর্ষণ মানে একটা জিনিসের সাথে আর একটা ঘষলে দেখো কীভাবে কী হচ্ছে একটা বিদ্যুতের তৈরি হচ্ছে মানে তড়িৎ সেটা কি স্থির তবে তোমাদের একটি ক্লিয়ার একটা ধারণা দিই যে আসলে স্থির তড়িৎ কি এই জিনিসটা কি সেটা হচ্ছে মনে করো এই এরিয়াটা জুড়ে চার্জ আছে এবং এই এরিয়াটা জুড়ে চার্জ রয়েছে অর্থাৎ যতটুকু জায়গা জুড়ে চার্জ রয়েছে ঠিক এই চার্জ দুইটার মধ্যবর্তী দূরত্ব যতটুকু মনে করো এটা আর এবং এদের পুরো ব্যাসটা হচ্ছে ধরো এটা আমি দিলাম বড় হাতের আর তার মানে এই বড় হাতের আর যদি এই ছোট হাতের আর থেকে বড় হয় তখন সেটাকে বলা হয় স্থির তড়িৎ খুব ভালোভাবে খেয়াল করো স্থির তড়িৎ আর যদি এইটা এই বড় হাতের আর যদি ছোট হাতের আর থেকে ছোট হতো তখন সেটাকে বলা হবে চল তড়িৎ তার মানে কি যে যতটুকু জায়গা জুড়ে চার্জ থাকবে বা আদান থাকবে সেই এরিয়াটা যদি তাদের মধ্যবর্তী দূরত্ব থেকে বড় হয় তখন যে চার্জ হয় সেটাকে বলা হয় স্থির তড়িৎ আর যদি চার্জের এরিয়াটা দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব থেকে বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হয় চলতড়িৎ তো আশা করি এখন আমরা এই অধ্যায়ে যত তড়িৎ নিয়ে আলোচনা করবো চার্জ নিয়ে সেটা তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে এইরকম ঘটনাই এখানে ঘটে এখন দেখো এই চার্জের একটা বিশেষ বা স্পেশাল বৈশিষ্ট্যের কথা বলি সেটা হচ্ছে যদি তুমি একটা কাঁচ আর একটা ফ্লানেল পাশাপাশি রাখো তাহলে কি হচ্ছে খেয়াল করো কাঁচও পজিটিভ চার্জ এবং ফ্লানেলও হচ্ছে পজিটিভ চার্জ তার মানে কি দুইটা পজিটিভ চার্জ এরা দেখবে যদি কাছাকাছি রাখো তাহলে দুইজনকে দুই দিকে ঠেলে দিচ্ছে তার মানে এরা কি করছে বিকর্ষণ করবে বিকর্ষণ দেখো তুমি আর একটা ভাবে এই জিনিসটা মনে রাখতে পারো যদিও বিষয়টা হালকা নেগেটিভই যায় তারপরে এটা তো চির সত্য তাই না যে একটা ছেলে স্বাভাবিকভাবে সবসময় কিন্তু একটা মেয়েকে দেখে আকৃষ্ট হবে অনুরূপভাবে একটা মেয়ে কিন্তু একটা ছেলেকে দেখে আকৃষ্ট হবে দুইটা যদি সেম হয়ে যায় তখন কিন্তু আকৃষ্ট হয় না আর যেগুলো হয় সেগুলো একদম ব্যতিক্রম ওগুলো এক্সেপশন উদাহরণের বাইরে তো ঠিক সেমভাবে তুমি খুব ভালোভাবে মনে রাখবো ওই উদাহরণটা যে দুইটা যদি সেম হয় ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে তখন তারা আকর্ষণ করবে না কি করবে বিকর্ষণ করবে আর যখন দুইটা বিপরীত ক্রমের হয়ে যাবে একটা পজিটিভ আর একটা নেগেটিভ অথবা একটা নেগেটিভ আর একটা পজিটিভ তখন তারাই কেবল কী করবে আকর্ষণ করবে একটা আর একটাকে আকর্ষণ করবে খুব ভালোভাবে খেয়াল রেখো আকর্ষণ করবে
আর দুইটাই যদি নেগেটিভ হয় তাও তখনও বিকর্ষণ হবে। তার মানে এই চার্জ তুমি এখন যদি তোমার পরীক্ষায় দেয় যে একটা সিল্ক এবং আর একটা প্লাস্টিক যদি পাশাপাশি রাখে এরা কী করবে, অবশ্যই আকর্ষণ, খেয়াল করো। তাই কারণ সিল্ক ছিল কি নেগেটিভ, প্লাস্টিক কি ছিল নেগেটিভ। তাহলে আমরা কি বলেছি, নেগেটিভ নেগেটিভকে আকর্ষণ করে না কখনোই না, এটা বিকর্ষণ করবে। তার মানে একটা কাচের সাথে একটা প্লাস্টিককে রাখলে তখন কি করতে পারে, আকর্ষণ করতে পারে। তবে তুমি যদি এখন একটা সরাসরি একটা কাচ আর প্লাস্টিক এনে দাও তখন কিন্তু আকর্ষণ করবে না, কারণ তাদের মধ্যে তুমি স্থির চার্জ তৈরি করে দাওনি, তোমাকে তৈরি করে দিতে হবে। তার মানে কারণ তুমি একটা প্লাস্টিক যখনই চার্জ তৈরি করবে সেখানে নেগেটিভ চার্জই তৈরি হবে, একটা কাচে পজিটিভ চার্জই তৈরি হবে। সো তুমি যদি একটা কাচ একটা প্লাস্টিক রাখো কী হবে, আকর্ষণ করবে। একটা সিল্ক আর একটা ফ্লানেল যদি কাছাকাছি রাখো তাহলে আকর্ষণ করবে, কিন্তু কাচ আর ফ্লানেল বিকর্ষণ করবে, সিল্ক আর প্লাস্টিক বিকর্ষণ করবে। আশা করি এই যে একটা ঘর্ষণের ফলে যে স্থির তড়িতের কীভাবে তৈরি হচ্ছে এবং তাদের মধ্যে যে ধর্ম বা বৈশিষ্ট্য রয়েছে, কখন আকর্ষণ কখন বিকর্ষণ করবে, এই জিনিসটা তোমরা মোটামুটি একটা ক্লিয়ার ধারণা পেয়েছো। তো আমরা এখন কী করবো, এখান থেকে আমাদের তৃতীয় পার্ট যে বৈদ্যুতিক আবেশ, এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। তো দেখো, তো এই বৈদ্যুতিক আবেশ এই জিনিসটা যদি তোমরা পড়তে যাও তোমাদের বইয়ে দেখবে বেশ কিছু উদাহরণ দেওয়া রয়েছে। তো সেখানে দেখবে কি করবে, তোমাদের সুন্দর করে একটা কি করবে, যে মনে করো চিরুনি দিয়ে খুব সুন্দর করে দেখবে যে কাগজকে আকর্ষণ করার বিষয়টা বলা হয়েছে, এটা কি হচ্ছে আমরা দেখবো যে বৈদ্যুতিক আবেশ। তো এই বৈদ্যুতিক আবেশ এই জিনিসটা নিয়ে যদি কথা বলি, মনে করো একটা চিরুনি আর একটা কাগজ। এখন বিষয় হচ্ছে মজার, সেটা হচ্ছে চিরুনির ভিতরে খেয়াল করো সবসময় নেগেটিভ চার্জ যুক্ত হয়। চিরুনির ভিতরে কি আসে, আমরা যখন মাথা আশ্রয় তখন নেগেটিভ চার্জ হয়, কিন্তু একটা কাগজ কিন্তু প্রাথমিকভাবে কি থাকে, সে চার্জ নিরপেক্ষ থাকে। তার মানে একটা কাগজে কিন্তু কোনো চার্জ থাকে না। তাহলে প্রশ্ন হচ্ছে, আর নেগেটিভ চার্জ আমরা জানি যে আগের পার্ট থেকে দেখে আসলাম তখনই আকর্ষিত হবে যখন একটা পজিটিভ চার্জের কাছে নিয়ে আসা হবে, তাহলে তবু কেন কাগজ এই চিরুনি দ্বারা আকৃষ্ট হয়। এর সব থেকে বড় কারণ হচ্ছে আবেশ, অর্থাৎ দেখো কাগজটা কিন্তু চার্জ নিরপেক্ষ, তারপরও নেগেটিভ চার্জ দ্বারা তার কাছে টেনে নেওয়া হচ্ছে। কি করা হচ্ছে, একটা কাগজকে চিরুনি টেনে নিচ্ছে নিজের কাছে, এর একমাত্র কারণ হচ্ছে এই আবেশ। এটা কি একমাত্র আবেশের কারণে হয়। তো আমরা এখন দেখব যে আসলে এই আবেশ জিনিসটা কি। তবে তোমরা একটু ভালোভাবে মনে রেখো, তোমাদের পরীক্ষায় আসতে পারে যে তড়িৎ আবেশ বা আবিষ্ট আধান এটা কিন্তু দুই প্রকার, একটা মুক্ত আর একটা বদ্ধ। খুব ভালোভাবে খেয়াল করো, এই আবিষ্ট আধান বা তড়িৎ আবেশের যে আধান সেটা হচ্ছে দুই রকমের, একটা মুক্ত আর একটা বদ্ধ। আমরা এখন দেখব যে এই আবেশটা আসলে এক্স্যাক্ট কি, সেটার জন্য খুব সুন্দরভাবে তো দেখবে তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে খুব সুন্দর করে। যে মনে করো একটা ধাতব পাত নিলাও, কী করলে একটা ধাতব পাত নিলাও, এর ভিতরে মনে করো যে দুই ধরনের চার্জই আছে, তুমি জানো না যে এক্স্যাক্ট আসলে কোনটা বেশি কোনটা কম, তো দুইটা চার্জই আছে। তো কী করা হয়েছে, একটা মনে করো কাঁচদণ্ড, একটা কাঁচদণ্ডকে এইটার কাছাকাছি নিয়ে আসা হয়েছে। আমরা কিন্তু আগের অধ্যায় থেকে দেখে এসেছি কাঁচ কি পজিটিভ চার্জযুক্ত থাকে, তো যখন এর কাছাকাছি নিয়ে আসা হবে তো এই একটা ধাতব দণ্ডের মতো দু রকমের চার্জ আছে, তো তখন কি করবে, এর ভিতরে যত নেগেটিভ চার্জ আছে সেগুলো ধীরে ধীরে এই পাশে এসে জমা হবে, কারণ কাঁচদণ্ড পজিটিভ। সো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করবে, আর যত পজিটিভ চার্জ ছিল সেগুলো বিকর্ষণ করে কাঁচদণ্ডের অপর প্রান্তে চলে আসবে, একদম শেষ প্রান্তে চলে আসবে। তো দেখো এই যে এক পাশে পজিটিভ চার্জগুলো আলাদা হয়ে সরে যাচ্ছে এবং অন্য পাশে নেগেটিভ চার্জগুলো কী হচ্ছে, এক পাশে সাইড হয়ে যাচ্ছে। তো এই যে এক পাশে চার্জগুলো সাইড হয়ে যাওয়া, মানে অন্য পাশে যে চার্জগুলো আলাদাভাবে জমা হওয়া, এই যে চার্জগুলো আলাদাভাবে জমা হওয়া একটা পাশে চলে যাওয়া, সেটাকেই মূলত আবেশ বলা হয়। হ্যাঁ, এটাকেই বলা হয় বৈদ্যুতিক আবেশ বা স্থির। এখানে আবেশগুলো কি অবশ্যই স্থির আবেশ, কারণ এই তড়িৎগুলোই কি স্থির তড়িৎ। এখন দেখো তুমি যদি এখানে আর একটা কী করো, এখানে যদি আর একটা ধাতব পাতকে এরকমভাবে রেখে দাও, তাহলে দেখো কী হবে, এই এই পাতে যদি পজিটিভ নেগেটিভ চার্জগুলো থাকে সব নেগেটিভ চার্জগুলো এসে এই পাশে জমা হবে, আর এখানের পজিটিভ চার্জগুলো আরও এই পাশে এসে পর্যাপ্ত আকারে জমা হবে। অর্থাৎ সব পজিটিভ চার্জগুলো যত দূরে পারে চলে যাবে আর নেগেটিভ চার্জগুলো যত পারে কাছে চলে আসবে। এরপরে যদি তুমি কী করো, এরপরে যদি কী করে এই পাত দুইটাকে একদম আলাদা করে দাও, তখন কিন্তু দেখো এইরকম বিষয়টা জমবে যে একটা পাতে শুধু কী থাকবে,
পজিটিভ আর একটা পাতে শুধু নেগেটিভ চার্জগুলো থাকবে। দেখো তাহলে একটা কাজদণ্ডের সাহায্যে একটা ধাতব পাত থেকে সম্পূর্ণভাবে পজিটিভ আর নেগেটিভ আদানগুলোকে কিন্তু আমি আলাদা করে ফেলতে পারছি। তার মানে এখন এটা শুধু নেগেটিভ চার্জযুক্ত, এটা শুধুমাত্র পজিটিভ চার্জযুক্ত আধানে আবিষ্ট। তো এটা কীভাবে সম্ভব? সেটা শুধুমাত্র আবেশের কারণে। তাহলে আবেশটা কেমন হচ্ছে? যে কোনো কিছুকে সরাসরি স্পর্শ না করে পাশাপাশি এনে তাদের যে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম আছে কাজে লাগিয়ে তার প্রভাবে ঋণাত্মক অথবা ধনাত্মক আদানগুলোকে কী করা হচ্ছে, একদম সাইড করে দেওয়া হচ্ছে। সেই যে পাশাপাশি রেখে তাদের যে ধর্মটা কাজে লাগিয়ে এটা করা হচ্ছে, ওই ধর্মটাই হচ্ছে আবেশ। আর এই আধানগুলোকে বলা হচ্ছে আবিষ্ট আদান। এটা কয় রকম? দুই প্রকার, একটা মুক্ত আর একটা বদ্ধ। তো দেখো, আশা করি এই যে বৈদ্যুতিক আবেশ এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। দেখবে এই পার্টের মধ্যে তোমাদের বইয়ে আর একটা উদাহরণ দেওয়া আছে, সেটা কি? একটা শিশু যখন কার্পেটের উপর দিয়ে হামাগুড়ি খায় তখন দেখবে তার মাথার চুলগুলো খাড়া হয়ে যায়। এর কারণ হচ্ছে সে যখন কার্পেটের উপর দিয়ে ঘষা খায় বা হামাগুড়ি দিয়ে চলে তখন ঘর্ষণের সৃষ্টি হয়। সেই ঘর্ষণের ফলে প্রচণ্ড মানে অনেক বেশি পরিমাণে চার্জের তৈরি হয়। সেই চার্জগুলো কী হয়, তার বডি দিয়ে প্রবাহিত হয়, হয়ে তার মাথায় যখন যায় তখন চুলের মধ্যে থাকা চার্জগুলো সেম ধর্মের হয়। যে চার্জ তৈরি হয় চুলেও সেম সাইজের চার্জ থাকে, যে কারণে আমরা জানি যে সমধর্মী চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করে। তো বিকর্ষণ করে চুলগুলো খাড়া হয়ে দূরে সরে যায় একটা আর একটার থেকে। এই দূরে সরে যাওয়ার কারণেই মূলতই কয় চুলগুলো খাড়া দেখায়। তো দেখবে এই উদাহরণগুলো তোমাদের এই পার্টে রয়েছে। এরপরে আমরা ইলেকট্রোস্কোপ এই পার্টটা নিয়ে আলোচনা করবো। আমাদের চতুর্থ পার্ট হচ্ছে ইলেকট্রোস্কোপ। তো তোমাদের বইয়ে দেখবে এই পার্টটা নিয়ে আলোচনা করার সময় খুব সুন্দর বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। এক হচ্ছে আসলে চার্জের অস্তিত্ব কিভাবে পাওয়া যায়, এটার মাধ্যমে পাওয়া যায়। আর একটা চার্জের প্রকৃতি অথবা তড়িৎাহিতকরণ, অর্থাৎ কোনো কিছুকে কীভাবে তুমি চার্জিত করবে, এই বিষয়গুলো তোমাদের এই ইলেকট্রোস্কোপ এই পার্টটাতে আলোচনা করা হয়েছে। তাহলে চার নম্বর পার্ট হচ্ছে ইলেকট্রোস্কোপ। তো আমরা এটা নিয়ে দেখ, তো ইলেকট্রোস্কোপ এই জিনিসটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো দেখো ইলেকট্রোস্কোপ এই জিনিসটা আসলে এক্স্যাক্ট কি, সেটা হচ্ছে দেখবে তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেখবে যে খুব সুন্দর করে এরকম একটা বোতলের কি করা আছে, পিকচার দেওয়া আছে, একটা বোতলের পিকচার দেওয়া আছে। তো এই বোতলের মধ্যে দেখবে যে খুব সুন্দর করে কি করা হয়েছে, একটা ধাতব পাত নেওয়া হয়েছে। একটা ধাতব পাত নিয়ে এর মধ্যে মনে করো দুইটা ধাতব দণ্ড, যেমন তুমি সোনার তৈরি ধাতব দুটা পাত নিতে পারো আর একটা ধাতব দণ্ডের সাথে ঝুলিয়ে দিতে পারো, সেটা তোমার বিষয়। তবে তুমি বিদ্যুৎ পরিবহন করে এমন কিছু একটা কি নেবে, দণ্ড হিসেবে নেবে এবং দুইটা পাত নেবে। এই পাত দুটোকে ঝুলে দেওয়ার পরে খুব ভালোভাবে খেয়াল করো যে একটা অনাহিত বস্তু, অবশ্যই কী করতে হবে, অনাহিত বস্তু এই দুটো, একে কী করা হচ্ছে, একটা চার্জিত বস্তু মনে করো এই মাথায়, এই যে এটা কিন্তু অবশ্যই একটা কর্ক, আমরা যেটাকে সিপি বলি, সেই সিপি দিয়ে বোতলটার মুখ আটকানো। কেন আটকানো? যেন বাইরের বাতাস বা কোনো প্রভাব এই ভেতরের যে দুইটা দণ্ড বা পাত আছে এদেরকে নড়াচড়া করতে না পারে, এদের যেন অবস্থার পরিবর্তন না করতে পারে। এখন এর মধ্যে যে একটা কি পরিবাহী দণ্ড বসানো রয়েছে, তুমি সেই দণ্ডটার মাথায় অথবা সিপির মাথায় যদি একটা কী করো, চার্জিত বস্তুকে নিয়ে আসো, তাহলে চার্জিত বস্তু নিয়ে আসার ফলে দেখো কী হবে, যে চার্জিত বস্তু নিয়ে আসার ফলে এই জায়গায় কম্পনের সৃষ্টি হবে এবং এদের মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে। এদের মধ্যবর্তী দূরত্ব কী হবে, বেড়ে যাবে। বেড়ে যাওয়ার মানে দেখো যে বেড়ে যাবে, অথবা যদি বিপরীত ধর্মের চার্জ হয় তাহলে এরা পরস্পরের দূরত্ব কমে যাবে, মানে কাছাকাছি চলে আসবে। এর কারণ আমরা জানি যে সমধর্মী চার্জ বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী চার্জ আকর্ষণ করে। তো এত কিছু না, তোমরা শুধু এখান থেকে এটা মনে রাখো যে এর অবস্থার চেঞ্জ হবে, এরা একটা বিক্ষেপ দেবে। তার মানে এই চার্জ এটাই প্রমাণ করলো যে এখানে চার্জের অস্তিত্ব আছে। তার মানে সে যদি বিক্ষেপ দেয়, তার অবস্থার পরিবর্তন করে, তাহলে তো আমরা এটা বুঝতে পারি যে অবশ্যই সেখানে চার্জের অস্তিত্ব আছে। এখন এখানে কী ধরনের চার্জ আছে সেটা তুমি কীভাবে জানবে? তার কারণ হচ্ছে, সেটা জানার উপায় হচ্ছে তোমাকে সম্পূর্ণ কোনো একটা আধানে আহিত বস্তু লাগবে। যেমন আমরা পজিটিভ অথবা শুধু নেগেটিভ আধানে আহিত করলাম একটা বস্তুকে, তো এমন চার্জিত একটা বস্তুকে তুমি যখন এইখানে নিয়ে আসবে তখন দেখো, মনে করো তুমি এই পুরো বস্তুটাকে কী করেছো, পজিটিভ চার্জযুক্ত করেছো,
এই পজিটিভ চার্জযুক্ত বস্তুটাকে যদি এখানে নিয়ে আসার পরে এদের মধ্যবর্তী দূরত্ব আরও বেড়ে যায়, হ্যাঁ দূরত্ব যদি আরও বেড়ে যায় তাহলে কী হবে দেখো, খেয়াল করো। তার মানে তুমি একটা পজিটিভ চার্জ দিয়েছো, এখানে সেই চার্জটা চলে এসেছে, আর এখানে অবশ্যই পজিটিভ চার্জ ছিল, যে কারণে এই পজিটিভ পজিটিভ চার্জ বিকর্ষণ করে এরা পরস্পর দূরে সরে যাচ্ছে। আর যদি আকর্ষণ করে কাছাকাছি চলে আসে তাহলে এই চার্জের বিপরীত চার্জ অবশ্যই সেখানে ছিল, তার মানে তখন সেটা হচ্ছে নেগেটিভ চার্জ ছিল সেখানে। তো এইভাবে ইলেকট্রোস্কোপের সাহায্যে আমরা চার্জের অস্তিত্ব বের করতে পারি এবং চার্জের প্রকৃতিটাও বের করতে পারি, যে এক্স্যাক্ট আসলে চার্জ কী, মানে কোন ধরনের চার্জ সেখানে রয়েছে, তো সেই জিনিসটা আমরা কী করতে পারি, নির্ণয় করতে পারি। এবং দেখো চার্জ আহিতকরণ করা বা চার্জিত করা এই বিষয়টাও করা যায়। যেমন ধরো, মনে করো এখানে কী রয়েছে, একটা বস্তু রয়েছে এবং এর এক প্রান্তে শুধু মাইনাস আর এক প্রান্তে শুধু প্লাস, এরকম কিছু বিষয় রয়েছে। এখন আমরা কী করতে চাচ্ছি, এই জিনিসটাকে আহিতকরণ করতে চাচ্ছি, অথবা শুধু একটা আধানে, যেমন আগে করেছি আবিষ্ট আধান এই জায়গায়। তো তার জন্য কী করা যায় দেখো, তুমি এই পাশে যদি হাত দিয়ে ধরো পজিটিভ পাশে, তাহলে কী হবে, এই পজিটিভ চার্জগুলো সব তোমার হাতের মাধ্যমে তোমার বডি হয়ে একদম মাটিতে চলে যাবে, পুরো পজিটিভ চার্জগুলো চলে যাবে, এবং নেগেটিভ চার্জগুলো এর বিপরীত দিকে উঠে আসবে আকর্ষিত হয়ে, তখন এই পুরো পাত্রটা কী হবে, নেগেটিভ চার্জ হয়ে যাবে, তখন পুরো বস্তুটা নেগেটিভ চার্জে চার্জিত হবে। ঠিক সেমভাবে যদি এই পাশে স্পর্শ করো তাহলে নেগেটিভ চার্জগুলো তোমার বডিতে চলে যাবে, পজিটিভ চার্জগুলো আকর্ষিত হয়ে চলে আসবে, তখন পুরো পাত্রটা কী হবে, শুধু পজিটিভ পজিটিভ চার্জযুক্ত হবে। এভাবে তুমি কোনো বস্তুকে আহিতকরণও করতে পারো বা চার্জিত করতে পারো, শুধু মানে আবিষ্ট আধান যেটা দেখেছো ঠিক সেম এই বিষয়টা এখানে। তো এই ছিল আমাদের ইলেকট্রোস্কোপ এই পার্টটা। তাহলে তোমাদের এখান থেকে আসতে পারে যে কী, চার্জের অস্তিত্ব পেলাম, প্রকৃতি পেলাম, চার্জিত বা আহিতকরণ করতে পেলাম, কীভাবে একটা দণ্ড নিলাম, ধাতব একটা সোনার পাত বা কোনো একটা পাত নিলাম এবং চার্জবিহীন বা অপরিবাহী একটা কর্ক বা সিপি দিয়ে আটকে দিলাম, তারপর একটা বিশিষ্ট চার্জ বা চার্জিত কোনো বস্তুকে সেই দণ্ডের কাছে এনে আমরা কী করলাম, চার্জকে পরীক্ষা করলাম। তো এই ছিল ইলেকট্রোস্কোপ। এরপরে দেখো বৈদ্যুতিক বল, 5 নম্বর পয়েন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পার্টটা থেকে তোমাদের অবশ্যই ম্যাথ হতে পারে। হ্যাঁ, এই 5 নম্বর পার্ট থেকে তোমাদের অবশ্যই কী হতে পারে, ম্যাথ আসতে পারে। খুব ভালোভাবে খেয়াল করো যে এই 5 নম্বর পার্টকে আমরা কী বলছি, বৈদ্যুতিক ম্যাথ। তো দেখো এই বৈদ্যুতিক বল এই পার্ট থেকে অবশ্যই তোমাদের ম্যাথ আসবে। সো এই পার্টটা খুব গুরুত্বপূর্ণভাবে এবং মনোযোগ দিয়ে দেখো। তো তার আগে আমি তোমাদেরকে আর একটা বিষয় মনে করে দেবো, সেটা হচ্ছে আমরা যখন তৃতীয় অধ্যায় পড়েছি, যেটা বল বা ফোর্স ছিল, সেখানে কিন্তু নিউটনের মহাকর্ষীয় বলের একটা সূত্র ছিল, সেটা কেমন ছিল, F=gm1m2/d2। খুব ভালোভাবে খেয়াল করো, সেখানে একটা ধ্রুবক ছিল, সেটা হচ্ছে জি, বিশ্বজনীন মহাকর্ষ ধ্রুবক। আর এই অধ্যায়ে বৈদ্যুতিক বলে বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র দিয়েছে, সেটা হচ্ছে F=k×q1q2/r2, বা এখানে তুমি r2d2 যেটা দাও। দেখো পুরো বিষয়গুলোর মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে এখানে একটা ধ্রুবক, এই ধ্রুবকটার মান ছিল 6.67×10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, খেয়াল করো। আর এইখানে একটা ধ্রুবক, এই ধ্রুবকটার মান হচ্ছে 9×10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। কীভাবে একক মাত্রা বের করতে হয় আশা করি এতক্ষণে তোমরা সেই বিষয়গুলো বুঝে গেছো। তো দেখো যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে মাত্রা আর একক নির্ণয়ের আলাদা একটা শুধুমাত্র ভিডিও রয়েছে, যে কীভাবে তুমি এটা যে কোনো রাশির ক্ষেত্রে পারো। তোমরা চাইলে এই চ্যানেল ভিজিট করে সেই ইটা তুমি দেখে আসতে পারো ভিডিওটা। তো দেখো এখানে আরও কিছু বিষয় খেয়াল করো, এখানে কী ছিল, এই সূত্রটা দুইটা ভরের মধ্যবর্তী, মানে দুইটা ভরের গুণফলের সমানুপাতিক ছিল, m1 m2, আর দূরত্বের কী ছিল, মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। খেয়াল করো এই বলটা কিন্তু সবসময় আকর্ষণধর্মী ছিল, কী ছিল, আকর্ষণধর্মী। আর এই কুলম্বের বলটা আকর্ষণ না বিকর্ষণ সেটা তুমি এর আধান থেকে বুঝতে পারবে। যদি F=, খেয়াল করো, পজিটিভ আসে, হ্যাঁ F=, যদি পজিটিভ মান আসে তার মানে খেয়াল করো এই দুইটা চার্জকে অবশ্যই সেম চার্জ যুক্ত হতে হবে, হয় দুইটাই নেগেটিভ চার্জ হবে নয়তো দুটাই কী হবে, পজিটিভ চার্জ হবে, তবেই কেবল তখন তার রেজাল্ট পজিটিভ হবে। তার মানে দুইটা চার্জ যদি সেম ধর্মীয় হয় তখন আমরা জানি কী করে, এরা পরস্পরকে বিকর্ষণ করবে, তার মানে তখন সেই
দুটা চার্জের মধ্যবর্তী যে পরিমাণ বিকর্ষণ বল কাজ করবে সেটার মান তুমি এফ থেকে পাবে। আর যদি এই মানটা নেগেটিভ হয় তার মানে খেয়াল করো দুইটা চার্জের অবশ্যই বিপরীত ধর্মী হতে হবে, হয় একটা পজিটিভ আর একটা নেগেটিভ, অথবা একটা নেগেটিভ আর একটা পজিটিভ হতে হবে, কারণ দুইটা পজিটিভ নেগেটিভ হলে তাদের গুণফল আমরা জানি নেগেটিভ হয়। সো তখন সেই চার্জগুলো কী করবে, আকর্ষণ করবে, তার মানে একটা আর একটাকে আকর্ষণ করবে। সেই আকর্ষণ বলটা তুমি এফ থেকে পাবে। আমরা জানি একটা ইলেকট্রনের আধান বা চার্জ কত, যে -1.6 × 10⁻¹⁹ কুলম্ব। খুব ভালোভাবে খেয়াল করো। আর একটা প্রোটনের চার্জ, এটা Q1 আমরা Q2 ধরলাম, সেটা 1.6 × 10⁻¹⁹ কুলম্ব, অর্থাৎ পজিটিভ মান হচ্ছে প্রোটনের চার্জ। এখন খেয়াল করো একটার মান নেগেটিভ আর একটার মান পজিটিভ। তুমি যদি এই সূত্রে Q1 Q2 এই মানটা বসা দাও তাহলে এখানে যে রেজাল্ট আসবে সেটা অবশ্যই নেগেটিভ আসবে। তার মানে একটা প্রোটন আর একটা ইলেকট্রন পরস্পরকে নিউক্লিয়াসের মধ্যে, আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর চারপাশে ইলেকট্রন থাকে, সো এই একটা ইলেকট্রন আর একটা প্রোটন পরস্পরকে কী বলে আকর্ষণ করে সেই বলটা তুমি এই সূত্র থেকে পেয়ে যেতে পারো। তোমার কী লাগবে, শুধু এই ইলেকট্রন আর প্রোটনটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে আর কি এখানকার আরটা হচ্ছে, মনে করো যে Q1 একটা চার্জ এবং এই পাশে Q2 একটা চার্জ রয়েছে, তো এই চার্জ দুইটার মধ্যবর্তী যে দূরত্ব এই দূরত্বটাই হচ্ছে আর, এবং সেই দূরত্বের সাথে কী সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এই দূরত্বটা যত বাড়বে, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত কমবে, কিন্তু চার্জের পরিমাণ যত বাড়বে তখন কী হবে, এই বলের মান সেটা আকর্ষণ করুক আর বিকর্ষণ করুক সেই বলটার মান কী হবে, বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি চার্জের সাথে সমানুপাতিক, সেটা গুণফলের সমানুপাতিক, আর দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর কে, তো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কে এর মান হচ্ছে 9 × 10⁹ m² / কুলম্ব² আমরা একটু এই এককটাকে একটু নির্ণয় করে দেখাই, সেটা হচ্ছে দেখো যে তোমরা যদি অনেকে মনে করো যে এই বিষয়টা তোমাদের ধারণা না থাকে, জাস্ট একটু ধারণা দিই, সেটা হচ্ছে সূত্রটা, আমরা যে কোনো জিনিসের একক বা মাত্রা নির্ণয় করতে গেলে আমরা ফার্স্ট কী করি, তার সূত্রটা লিখি। তো মেন সূত্র হচ্ছে এইটা Q1 Q2 / r² আমরা এখন এটার একক বের করবো, সো এটার সূত্র বের করতে হবে। এটার সূত্র মানে কি, এই পাশে থাকবে f r² আর এই পাশ থেকে নিচে Q1 Q2 চলে আসবে, এই পাশে কে থাকে। এখন দেখো এদের সবার একক বসা দাও হয়ে যাবে, বলের একক কি নিউটন, আর r² মানে কি দূরত্ব, দূরত্ব মানে কি মিটার, সো m² তো Newton m². এখন Q1 Q2 তার মানে কি কুলম্ব × কুলম্ব, সো কুলম্ব × কুলম্ব মানে কুলম্ব² কুলম্বকে সি দিয়ে প্রকাশ করা হয়। আর আমরা জানি নিচেরটা উপরে উঠে গিয়ে r² হয়ে যায় বা পার, সেটাকে ইনভার্স দিয়ে মানটাকে লিখতে হয়, সো হয়ে যাবে Newton m² / কুলম্ব² = k। দেখো এটার একক কিন্তু হয়ে গেছে। সেমভাবে তোমরা চাইলে অভিকর্ষ স্তরণে যে বিশ্বতরণের মহাকর্ষ ধ্রুবকের সূত্রটা আছে যে f = gm1 m² / d² সেখান থেকে এটার এককও বের করতে পারো এবং মাত্রাও তুমি বের করতে পারো। এটা তোমরা এই মাত্রার একক নির্ণয়ের ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো তাহলে এই যে বৈদ্যুতিক বল বা তোমাদের এখান থেকে যদি ম্যাথ আসে, যেমন আমি আর একটা পয়েন্ট তোমাদের দেখাই যে কিভাবে ম্যাথ হতে পারে। সাপোজ যে মনে করো যে দুইটা চার্জ এরকম তোমাকে পরীক্ষায় দিয়ে দিতে পারে, যে মনে করো যে এখানে মনে করো 5 কুলম্বের একটা চার্জ আছে এবং এইখানে মনে করো 6 কুলম্বের একটা চার্জ রয়েছে, এবং এই দুইটা চার্জটি বলা রয়েছে পজিটিভ চার্জ, খেয়াল করো পজিটিভ চার্জ, এবং এখানে একটা ওয়াজানা মাঝখানে এদের মাঝামাঝি একটা কিউ পরিমাণ চার্জ নিয়ে আসা হলো, সাপোজ একটা চার্জ নিয়ে আসা হলো এবং সেটাও পজিটিভ চার্জ সাপোজ মনে করো, তাহলে এমন কোন পয়েন্টে রাখা হলে এই জিনিসটার কী হবে না, মানে কোনো দিকই আর তার দিক পরিবর্তন করবে না, অর্থাৎ স্থির অবস্থায় থাকতে পারবে। তোমরা জানো এই চার্জটাকে যখন তুমি মাঝখানে নিয়ে আসবে তখন এটা যেহেতু পজিটিভ চার্জ তখন এই পাশের পজিটিভ দ্বারা বিকর্ষিত হবে, সো তার দিক হবে ডান দিকে, আবার এই চার্জ দ্বারা সে বিকর্ষিত হবে কারণ এটাও পজিটিভ চার্জ, সো তখন তার দিক হবে বাম দিকে, অর্থাৎ একটা তাকে ডানে পেলবে বা ঠেলা দেবে আর একটা তাকে বামে ঠেলা দেবে। তাহলে এই একটা নিউটন মানে নিউট্রাল পয়েন্টে আসার পরে আর কোনো দিকে যাবে না, তো সেটাকে আমরা সেই দূরত্বটাকে ধরে নিই x, সাপোজ তোমার সেই পয়েন্টটাই বের করতে হবে। তাহলে তোমরা তো সবসময় এই সূত্রটা পাবে যে f = k Q1 Q2 / r² এইগুলো তো সব সূত্রের জন্য কি মিলে যাবে, দেখো এই দূরত্বটা শুধু কম হবে, Q1 Q2 তো মিলে যাবে, তো তোমরা Q1-এর একটা ক্ষেত্রে 5 কুলম্ব চার্জ বসাবে আর একটার ক্ষেত্রে আর একটা সূত্রের ক্ষেত্রে ধরো Q1 Q2 /
আর স্কয়ার এবং কে কে দুইটার ক্ষেত্রেই কাটা যাবে, বুঝতেই পারছো। এই সমীকরণটা সমান লিখবে, লেখার পরে একটা কিউ ওয়ান এর ক্ষেত্রে তুমি 5 কুলম্ব বসাবে আর একটার ক্ষেত্রে 6 কুলম্ব বসাবে, এবং কিউ টু দুইটার ক্ষেত্রে কি বসাবে, এই চার্জটা কিউ চার্জ, এখানেও কিউ চার্জ হবে, দুইটার ক্ষেত্রে কিউ কমন একটা চার্জ হবে, এবং একটার ক্ষেত্রে আর স্কয়ার এই দূরত্বটা কি হবে। সাপোজ তুমি মনে করো এই চার্জ থেকে সেই দূরত্বটা এক্স, খেয়াল করো এক্স মিটার, তাহলে খেয়াল করো এক্স মিটার তুমি কি করবে, এখানে কি করবে যে ধরো এক্স স্কোয়ার বসায় দেবে, এবং আরেকটার ক্ষেত্রে তুমি কি করবে, তোমাকে তো অবশ্যই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব দেবে, সাপোজ মনে করো এক মিটার দেওয়া আছে, এক মিটার দূরত্ব, তাহলে পরের আর স্কোয়ারের ক্ষেত্রে তুমি কি বসাবে, পরের আর স্কোয়ার তুমি তো এক্স অলরেডি নিয়ে নিছো, তো পুরো মানের ভিতর থেকে যদি তুমি এক্সটুকু বাদ দাও তাহলে তো এইটুকু থাকে, সো তখন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হবে সেই দূরত্বটা। এখন এই সমীকরণ দুইটা যে এক পাশে ধরো কত 5 কুলম্ব, আর একটা কিউ নিচে রয়েছে এক্স স্কোয়ার, এবং আর এক পাশে কী রয়েছে 6 কিউ এবং ওয়ান মাইনাস সেটা কী রয়েছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তো খেয়াল করো এই দুটা যদি তুমি আর আরে গুণন করো একটা সূত্র আসবে, সেখান থেকে তুমি কী করতে পারো খুব ইজিলি কিউ এর মান বের করতে পারবে। তো আশা করি এইভাবে তোমাদের যে কোনো ম্যাথ থাকুক তোমরা এই বৈদ্যুতিক বল বা কুলম্বের সূত্রের সাহায্যে কোনো ম্যাথ আসলে সেটাকে করতে পারবে। তো এই 5 পার্ট পর্যন্ত বা এই 5 পার্ট দেখা যাচ্ছে ভিডিওটা এমনি অনেক লেন্দি হয়ে গেছে এবং অনেক বড় হয়ে গেছে, তাই আমরা এই 5 নম্বর পয়েন্টে এই পার্টটা এখানে শেষ করতে চাচ্ছি, এবং আমরা পরবর্তী আরেকটা পার্ট তৈরি করব এই অধ্যায়ের উপরে, সেখানে আমরা কি করব এই 6 নম্বর পার্ট থেকে শুরু করে 10 নম্বর পার্ট পর্যন্ত সেটা নিয়ে কথা বলবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যদি পুরো অধ্যায় সম্বন্ধে একটা বেসিক কমপ্লিট ভালো একটা ধারণা পেতে চাও তাহলে অবশ্যই পরবর্তী পার্টটা কন্টিনিউ করবে। তো আজ এখানেই শেষ করছি, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, তোমাদের ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল আশা বা প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালোভাবে লেখাপড়া করো, আবারও দেখা হবে সেকেন্ড পার্টে পরবর্তী পার্টগুলো নিয়ে। এতক্ষণ ভালো থাকো, টাটা, গুড বাই।